সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ভারত। ভারত আমরা সাধারণত ভ্রমণ করার জন্য মেডিকেল ভিসা নিয়ে গিয়ে থাকি, আবার অনেকে ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতে গিয়ে থাকে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে, কিন্তু অনেকেই ভারতীয় ভিসার জন্য কিসের কাগজপত্র জমা দিতে হবে তাই জানে না। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমরা ইন্ডিয়ান ভিসার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনা করব, এছাড়াও ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব। ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, করোনা টিকা সনদ। ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলোর মধ্যে অন্যতম একটি হল করোনা টিকা সনদ। বর্তমান সময়ে ইন্ডিয়া যাওয়ার জন্য করোনা টিকা সনদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই 2 ডোজ টিকা গ্রহণ করে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে হবে। করোনা টিকা গ্রহণ না করে আপনি কোনোভাবেই দেশের বাইরে যেতে পারবেন না। বৈধ পাসপোর্ট। ইন্ডিয়ান ভিসার জন্য প্রথমে আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে। বর্তমানে আপনি বাংলাদেশের ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। ইন্ডিয়ান ভিসার জন্য ই পাসপোর্ট সব থেকে বেশি অগ্রাধিকার পায়। এছাড়াও আপনি 10 বছর মেয়াদী ই পাসপোর্ট করতে পারেন। ইন্ডিয়া যাওয়ার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস হতে হবে। ছবি। যে ব্যক্তি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবে তার সদ্য তোলা 2-2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে। ছবিগুলো অবশ্যই স্কোয়ার ও সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। জাতীয় পরিচয়পত্র। ইন্ডিয়ান ভিসার জন্য অবশ্যই ভোটার আইডি কার্ড জমা দিতে হবে। আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। বিলের কাগজ। আপনি নিশ্চয়ই প্রতি মাসের বিদ্যুৎ বিল বা গ্যাস বিল অথবা ইন্টারনেট বিল প্রদান করে থাকেন। ইন্ডিয়ান ভিসার জন্য আপনাকে যে কোনো একটি বিলের কাগজ জমা দিতে হবে। উপরোক্ত বিলের কাগজ যদি আপনার নামে না থাকে, যদি আপনার পিতা মাতার নামে থাকে তাহলে কোনো সমস্যা হবে না। পেশাগত প্রমাণ। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন তাহলে আপনাকে গভর্নমেন্ট অফিসের প্রত্যয়ন পত্র জমা দিতে হবে। আবার আপনি যদি একজন বেসরকারি চাকরিজীবী হন তাহলে নন গভর্নমেন্ট অফিসের সার্টিফিকেট প্রদান করতে হবে। শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট আইডি ও ব্যবসায়ীদের জন্য অবশ্যই ট্রেড লাইসেন্স জমা দিতে হবে। এছাড়াও কোনো নারী যদি হয় সেক্ষেত্রে তার চারিত্রিক সনদপত্র এবং বর্তমান সময়ে কোনো যদি ফ্রিল্যান্সিং হয় তাহলে তার পরিচয়পত্র প্রদান করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট। আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণ করার জন্য অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। আপনাকে বাংলাদেশের একটি সরকারি অথবা বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংকের 6 মাসের হিসাবের নথি জমা দিতে হবে। অবশ্যই আপনার ব্যাংকে অ্যাকাউন্টে সর্বনিম্ন 20,000 টাকা জমা রাখতে হবে। এছাড়াও ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে আরও কাগজপত্র প্রয়োজন হতে পারে। আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে ইন্ডিয়া যেতে চান তাহলে আপনাকে প্রয়োজনীয় সার্টিফিকেট ও অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিতে হবে। আবার যদি চিকিৎসা করার জন্য ইন্ডিয়া যেতে চান সেক্ষেত্রে আপনাকে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। প্রিয় দর্শক, এবার আসি আমরা ইন্ডিয়ান ভিসা কীভাবে আপনি আবেদন করবেন। বর্তমানে আপনি ঘরে বসে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারেন। ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পর আপনি অনলাইনে আবেদন করতে পারেন। ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদন করার জন্য আপনাকে www.ibacbd.com এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর আপনাকে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাবমিট করতে হবে। আপনি যদি অনলাইনে ইন্ডিয়ান ভিসার আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা নেবেন। তাছাড়াও চাইলে একটি ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। সর্বশেষ এটাই ছিল বলার যে ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অল্প কিছু আলোচনা আজকের মতো। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ইন্ডিয়ান ভিসা করার জন্য আপনাকে উপরোক্ত কাগজপত্রগুলো আগে সংগ্রহ করতে হবে, তারপর আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পর আপনি একটি ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা করতে খুব বেশি টাকা লাগে না। এছাড়াও আপনি সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে ভিসা নিয়ে ইন্ডিয়া যেতে পারবেন। সকলকে আবারও ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থতা কামনা করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।